ताकि आप लोग समझ जाएं और किसी भी ऐसी अवस्था में जहां गाड़ी खड़ी हो जाती है उसमें कुछ फॉल्ट आ जाता है, कोई ट्रबल आ जाता है, उसको ट्रबल शूट कर सकें। तो मेरा यह भरोसा है कि आप लोग इसको जरूर देख के कुछ ना कुछ सीखेंगे और ऐसा हम लोग बाकी जो TSD बच गया है जो इससे बाहर है उसका भी वीडियो शीघ्र ही जारी करेंगे। हमारे कुछ CLI जिन्होंने इस TSD को बनाने के लिए बहुत ही मेहनत किया है, जैसे कि कुंतल घोष, अनिमेश सरकार, गौतम सरकार, डी दत्ता एंड JS बसाक, जो इनका अनुभव है, जो इन्होंने ट्रेनिंग किया है 3 फेज में, उनका लाभ आप जरूर उठाइए और इसके माध्यम से जो भी ट्रबल शूटिंग है आप आसानी से उसको ट्रबल शूट कर सकते हैं। धन्यवाद। ये कोचगुली बर्तमान শিয়ালদা ডিভিশনে চলছে, তার মধ্যে থ্রি ফেজ ACEMU অন্যতম। এই থ্রি ফেজ ACEMU সম্বন্ধে প্রথমে যেটা বলতে হয়, এটি 12 কোচ দিয়ে গঠিত এবং 4টে বেসিক ইউনিটে ভাগ করা হয়েছে। 4টে বেসিক ইউনিটে মধ্যে প্রত্যেকটা আবার 3টি করে কোচ দিয়ে ভাগ করা হয়েছে। তো প্রথমে সাধারণত যে কোচটা ড্রাইভার উঠে গাড়ি চালায় সেটাকে ড্রাইভিং ট্রেলার কোচ বা DTC বলা হয়। এই কোচে সাধারণত ড্রাইভিংয়ের সমস্ত উপকরণ ইকুইপমেন্টসগুলো থাকে এবং GPS বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম, সম্পূর্ণ ক্যাবের যা যা অন্যান্য গাড়িতেও থাকে সে গাড়িতেও সমস্ত বর্তমান, এবং এই গাড়ি কম্প্রেসার আমাদের কনভেনশনাল গাড়িতে যে মোটর কোচে থাকে এই গাড়ির কিন্তু সেটা ড্রাইভিং ট্রেলার কোচে আছে। এই ড্রাইভিং ট্রেলার কোচ কিন্তু প্রপালশন জেনারেট করে না, প্রপালশন জেনারেট হয় মোটর কোচ থেকে, যেটা ঠিক এর পেছনের কোচটা। আমরা ধীরে ধীরে দেখতে থাকি কিভাবে এই গাড়িটার গঠন তৈরি হয়েছে। আমাদের এই গাড়ির একটি বিশেষত্ব আছে, এই গাড়িতে পার্কিং ব্রেকের ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ কার্যকরী অবস্থায়। এই গাড়িতে পার্কিং ব্রেকের অ্যারেঞ্জমেন্ট এই DTC-তে রয়েছে এবং NDTC, পরবর্তী যে NDTC আছে এবং তারপরে আরেকটা NDTC পাবো, তারপরে আরেকটা এন্ড বেসিক ইউনিট, আরেকটা যে ওই পাশের ইউনিটটা আছে ড্রাইভিং ট্রেলার কোচ তাতে পাবো। অর্থাৎ টোটাল 4টে কোচে আমরা পার্কিং ব্রেকের সিস্টেম পাবো। পার্কিং ব্রেক সিস্টেম এই DTC-তে কোথায় থাকে? আমাদের হুইল নাম্বার 1458-এ, এবং সেখানে অ্যারেঞ্জমেন্টটাও সেখানে এই সিস্টেমের মাধ্যমে আমরা দরকার পড়লে, প্রয়োজন পড়লে পার্কিং ব্রেককে আলাদা করতে পারি, অর্থাৎ সিস্টেম থেকে বার করে দিতে পারি। এই চেনটাকে এই হুকে ঝোলানো থাকে, এখান থেকে বার করে ম্যাল ফাংশন করলে আমরা দরকার পড়লে আইসোলেট করে দিতে পারি। এরকমই 1458 চাকার মধ্যে পার্কিং ব্রেকের ব্যবস্থা রয়েছে। আর এই গাড়িতে এই ড্রাইভিং ট্রেলার কোচ বা DTC-তেই থাকে এবং কম্প্রেশন সংক্রান্ত যে উপকরণ, আমরা সাধারণত যে হাই প্রেশার চেম্বার, লো প্রেশার চেম্বার, আফটার কুলার, ইন্টার কুলার ইত্যাদিগুলো দেখে অভ্যস্ত, এই গাড়িতে সেরকমভাবে এর আমরা খুঁজে পাবো না, এগুলো সমস্তই আভ্যন্তরীণ বিষয়। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আন্ডার ফ্রেমের পার্টস দেখা হবে তখন ডিটেলসে সমস্ত উপকরণগুলো দেখা হবে। কোচ যেটা সেটা হচ্ছে মোটর কোচ, আমাদের গাড়ির পাওয়ার জেনারেট হচ্ছে এই কোচ থেকে, এই কোচ থেকে পাওয়ার জেনারেট হয়ে বাকিগুলোতে কোচগুলোতে ট্রান্সমিট হচ্ছে। তো এই কোচে আমাদের একটা বিশেষ আরেকটা ব্যবস্থা আছে, সেটা হলো শান্টিং ডেস বা অক্সিলারি একটা ড্রাইভিংয়ের ব্যবস্থা, যেটা আমরা এই দরজা খুললে আমরা প্রত্যেক পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। এই কোচে কোনো পার্কিং ব্রেক সিস্টেম নেই এবং কম্প্রেসার নেই, এটা আমাদের পরিষ্কার মাথায় রাখতে হবে। শুধুমাত্র ট্রান্সফরমার আর রেডিয়েটার ফ্যান এই গাড়িতে মোটর কোচে উপস্থিত, এবং এই মোটর কোচের ভেতরে যে হাই টেনশন কম্পার্টমেন্ট রয়েছে সেই হাই টেনশন কম্পার্টমেন্টে এই সংযোগকারী আরও সমস্ত প্রপালশন সিস্টেমের অন্তর্গত সমস্ত বিষয়গুলো রয়েছে যেটা দিয়ে গাড়ি চলে। পরবর্তী যে কোচটা রয়েছে সেটা হচ্ছে ট্রেলার কোচ, যেটা শুধুমাত্র প্যাসেঞ্জারদের জন্য বসার জন্যই ব্যবস্থা রাখা আছে। এই কোচে যা নিউম্যাটিক বা ইলেকট্রিক্যাল ব্যবস্থা সম্পূর্ণ অন্যান্য কোচের মতোই আছে, শুধুমাত্র
কিছু এমসিবি এবং কন্ট্রাক্টর রাখা আছে প্যাসেঞ্জার লাইট ফ্যান সংক্রান্ত এই কোচের মধ্যে রাখা আছে আর বিশেষ কিছু এর কোচের মধ্যে ভূমিকা নেই এটা টেলার কোচের ভূমিকা বহন করে আচ্ছা এর পরবর্তী কোচটা থেকে এই কোচ অবধি আমার প্রথম একটা বেসিক ইউনিট সম্পূর্ণ হলো এই বেসিক ইউনিটটা বেসিক ইউনিট ওয়ানও হতে পারে বা বেসিক ইউনিট সিক্সও হতে পারে বেসিক ইউনিট সিক্স এই কারণে বলছি যে বেসিক ইউনিট ওয়ান তিনটে কোচ নিয়ে তৈরি বেসিক ইউনিট টু তিনটে কোচ নিয়ে তৈরি বেসিক ইউনিট থ্রি তিনটে কোচ নিয়ে তৈরি চার আর পাঁচ এই দুটো নেই কিন্তু ব্যবস্থা যেহেতু করা যেতে পারে এটা আঠেরো কোচের জন্য তাই চার আর পাঁচকে অমিট রাখা হয়েছে ব্যবস্থা সম্পূর্ণ আছে সুইচ পজিশন খালি আইসোলেট করে রাখা আছে আর লাস্ট কোচটা যেটা হবে সেটা হচ্ছে বেসিক ইউনিট সিক্স সেক্ষেত্রেও সেই তিনখানা কোচ দিয়ে গঠন হবে ডিটিসি মোটর কোচ এবং টিসি পরবর্তী যে নতুন বেসিক ইউনিটটা শুরু হচ্ছে বেসিক ইউনিট যদি এটা বেসিক ইউনিট ওয়ান হয় তাহলে এটা বেসিক ইউনিট টু হবে আর বেসিক ইউনিট যদি এটা সিক্স হয় তাহলে এটা হবে বেসিক ইউনিট থ্রি হ্যাঁ বেসিক ইউনিট থ্রি এই বেসিক ইউনিট থ্রি এটার মধ্যে কোনো ড্রাইভিংয়ের ব্যবস্থা নেই তাই এটাকে বলা হচ্ছে এনডিটিসি বা নন ড্রাইভিং টেলার কোচ সামনের কোচে যেমন ব্যবস্থা রয়েছে ড্রাইভিং টেলার কোচ এক্ষেত্রে এটা হচ্ছে নন ড্রাইভিং টেলার কোচ এবং নন ড্রাইভিং টেলার কোচ ঠিক তার পরবর্তী কোচটা হবে মোটর কোচ তারপর একটা কোচ হবে টেলার কোচ আচ্ছা এটা আমাদের ড্রাইভিং ক্যাপ ড্রাইভিং ক্যাপের বাঁ দিকে আমাদের যে সুইচগুলো আছে প্রথম থেকে একটু বলি এটা হচ্ছে লাইট ক্যাপ ক্যাবের লাইট সুইচ ফ্যান অফ অন আছে এটা ইমার্জেন্সি লাইট এটা ক্যাপ লাইট স্পট লাইট আচ্ছা একটা বলি এখানে ফ্ল্যাশার লাইটের আমরা ফ্ল্যাশার লাইট যখন টেস্ট করবো তখন এটাকে প্রেস করলে ফ্ল্যাশার লাইট জ্বলবে আর যখন গাড়ি ছাড়বো তখন পার্কিং রিলিজ করে আমরা গাড়ি ছাড়বো এখানে একটা অ্যাপ্লাইও আছে এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয় আর এখানে হচ্ছে হেডলাইট একটা মেইন সুইচ আছে যার ব্রাইট এবং ডিম আর দুটোই আছে এর বাদে একটা এক্সট্রা হেডলাইট সুইচ আছে যেটা হেডলাইট অক্সিলাইট আর এখানে ওয়াইপার কন্ট্রোল আছে একটা আর এখানে টেস্ট সুইচ আছে যেটা আমার দরকার নেই হেডলাইট ফেলিওর দরকার এখানে আমাদের সিঙ্গেল ইউনিট অপারেশন আমাদের দরকার নেই আপাতত আর এই এসবি ওয়ান প্যানেল হচ্ছে গার্ডের সাথে অ্যাকনোলেজ করা থ্রু বেল কোড আর এসবি টু হচ্ছে অ্যালার্মের জন্য যখন আসবে তখন এটা হচ্ছে এইচএমআই এইচএমআই মানে হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস বা ডিডিউ ড্রাইভার ডিসপ্লে ইউনিটও বলে অনেকে তো এর মধ্যে সমস্ত বেসিক ইউনিট বা ডিটিসি বা মোটর কোচ বা ট্রেলার কোচ এনডিটিসি যা যা ফরমেশন আছে সব এখান থেকে দেখা যায় তো এর মধ্যে আমি ওএইচই কেভিও দেখতে পারি এটা গেল মোটামুটি এরিয়াটাই মোটামুটি পিকচার আর এদিকে তারপরেরটা হচ্ছে আমাদের যেরকম আমরা এবিবি ক্লোজ সুইচ দিই এবিবি ট্রিপ সুইচ দিই সেরকম একটা এমসি আছে আর পেন্টো আপ পেন্টো রেজের এখানে একটা পেন্টো সুইচও আছে আর ক্রুইজ কন্ট্রোল মানে যেটা আমাদের কনস্ট্যান্ট স্পিড তার একটা সুইচ আছে ক্রুইজ কন্ট্রোল আর এখানে একটা ফল্ট রিসেট সুইচ বাটন প্রেস আছে আর এখানে এডাব্লিউএস সুইচ আছে যেটা আমাদের এখন এখানে সার্ভিসে নেই অক্সিলারি ওয়ার্নিং সিস্টেম এটা আমাদের নেই আপাতত আর এটা হচ্ছে আমাদের ডিপি এবং এমআর দুটো গেজ এখানে আছে ডুয়েল গেজ এটা আর এটা হচ্ছে আমাদের ডিসি নিডল যেটা 1.2 হয় নর্মালি যখন হোল্ডিং ব্রেক অ্যাপ্লাই থাকে গাড়ি যখন চার্জ থাকে তখন 800 গ্রাম থাকে আর এইটা হচ্ছে আমাদের ড্রাইভার প্যানেলের যে সমস্ত ইন্ডিকেশন লাইট এই টিসিএন মানে হচ্ছে ট্রেন কমিউনিকেশন নেটওয়ার্ক এর একটা আছে এমার্জেন্সি ব্রেক লাগে যখন এমার্জেন্সি ব্রেক লাগবে তখন এই লাইট জ্বলবে আর এই লাইটটা জ্বলবে তখন যখন এটা প্রেস হবে মাশরুম সুইচ যখন প্রেস হবে তখন এই লাইটটা জ্বলবে আর এখানে যখন মিনিমাম একটা ব্রেক সিলিন্ডার প্রেশার যখন ঢুকে থাকবে তখন এই লাইটটা জ্বলবে আর এটা আমাদের আপাতত সার্ভিসে নেই এডাব্লিউএস এডাব্লিউআর এডাব্লিউএস এসিআর সার্ভিসে নেই এটা আর এদিকে হচ্ছে পেন্টো আপ যখন পেন্টো পড়ে যাবে যদি একটা পেন্টো পড়ে যায় তাহলে এই লাইটটা জ্বলবে আর এখানে হচ্ছে ভিসিবি যদি একটা মিনিট ভিসিবি ট্রিপ করে তাতেও এই লাইটটা জ্বলবে আর এটা হচ্ছে মিনিমাম 1 AS ফেল মানে এয়ার সাসপেনশন ফেল যদি কোনো কারণে এয়ার সাসপেনশনে কোনো প্রবলেম হয় তাহলে এই লাইটটা জ্বলবে আর এটা হচ্ছে আরডিএম মোড মানে রেস্কিউ ড্রাইভ মোড যদি আমরা আরডিএম মোডে চালাই গাড়ি তখন এই লাইটটা জ্বলবে এবং তখন একটা পেন্টও যদি ওঠে বা একটা পেন্টও যদি উঠে থাকে তখন এই পেন্টও এই লাইটটা জ্বলবে আর আরডিএম মোডে গেলে আমাকে ভিসিবি ম্যানুয়ালি ক্লোজ করতে হয় ক্লোজ করার পরে তখন এই লাইটটা জ্বলবে আর এদিকে তো আমাদের স্পিডোমিটার আছে এদিকে সেরকম কিছু নেই এটা হচ্ছে পার্কিং ব্রেক আমাদের গেজ যেটা নর্মাল কোর্সে আমাদের 5 কেজি মতন থাকে যখন গাড়ি চালাবে এই গাড়িতে একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা এরকম যে আমি এর সাথে গার্ডের সাথে কমিউনিকেট করতে পারি এটা পুরোপুরি জিপিএস সিস্টেম আছে এবং এটার সাথে আমি ট্রেন ফিগার যে ট্রেন ডেস্টিনেশন বা ট্রেনের যে পোর্ট আমি সব এখান থেকে ইউজ করতে পারবো থ্রু বাই দিস এই কিবোর্ড আছে কিবোর্ডের সাহায্যে
আচ্ছা এই সাইডটা হচ্ছে গার্ডের সাইড, যদি কোনো কারণে পিআইএ সিস্টেম কাজ না করে তখন আমরা ম্যানুয়ালি এখান থেকে অপারেট করতে পারবো এই সুইচ দিয়ে এখান থেকে। আর এটা হচ্ছে গার্ডের গেজ, বিপি গেজ, আর এটা হচ্ছে এই সাইডের হর্ন। আর এরই এখানে তলায় আমরা খুলে দেখাচ্ছি, এখানে আমাদের এডাব্লিউএসেরও এক্সস্ট কক আছে প্লাস চার্জিং কক আছে, ডেড ম্যান ভালভেরও এক্সস্ট কক আছে চার্জিং কক আছে, এর দুটো করে আইসোলেটিং কক আছে। আর এদিকে হচ্ছে সমস্ত গার্ড সাইডে যেগুলো ক্যাপ ফ্যান, ক্যাপ সুইচ, ক্যাপ লাইট যেগুলো যেগুলো আছে, ভেন্টিলেশান 100% আছে, 50% আছে, ফ্যান অফ আছে, এখানে ফ্ল্যাশার লাইট এখান থেকে গার্ড দেখতে পারবে, এখানে টেল লাইট আছে, এখানে টেল লাইট হেড লাইট জ্বললে টেল লাইট ল্যাম্প জ্বলবে না, একসাথে দুটো কাজ হবে না। আর এখানে SB1 আছে, SB2 আছে। আচ্ছা এইটা হচ্ছে CRW প্যানেলের চাবি, এই চাবি দিয়ে যখন আমরা যে কোনো দরজা খুলবো তখন এইভাবেই খুলতে হবে আমাদের। এই খুললাম, এইখানে আছে ডেড ম্যান ভালভের আইসোলেটিং কক, এর দুটো করে কক আছে, একটা হচ্ছে এক্সস্ট কক, একটা চার্জিং কক। আচ্ছা এখানে দুটো আমাদের কক আছে, একটা এক্সস্ট কক, একটা এক্সস্ট কক, একটা চার্জিং কক। যদি কোনো কারণে ডেড ম্যান থেকে এয়ার লিকেজ হয় তাহলে এটাকেও আইসোলেট করতে হবে, এটাকেও আইসোলেট করতে হবে। এটা হচ্ছে আমাদের ডেড ম্যান ভালভের আইসোলেটিং কক, যদি কোনো কারণে যদি ডেড ম্যান ভালভ থেকে এয়ার লিকেজ হয় তাহলে এটা হচ্ছে চার্জিং কক, এটা এক্সস্ট কক, এই দুটোকেই আমরা তখন আইসোলেট করে দেবো। আচ্ছা এখানে একটা কথা বললাম, এখানে হর্নের আইসোলেটিং কক কিন্তু আছে, এখানে দুদিকের জন্য দুটো আইসোলেটিং কক, আর এটা হচ্ছে মেইন আইসোলেটিং কক, এটা আইসোলেট করলে বোথ সাইডে হর্নে কিন্তু বাজবে না। আর এটা হচ্ছে দুদিকের জন্য দুটো, একটা গার্ড সাইড, একটা ড্রাইভার সাইড, আর এটা হচ্ছে মেইন কক। এবার আমরা এক নজরে ক্যাব রিয়ার ওয়ালে কিছু সুইচ রয়েছে আর কিছু এমসিবি রয়েছে, তা সুইচগুলো কিরকম কী কী আছে। এখানে বেসিক ইউনিট আইসোলেশন উপরে তিনটে রয়েছে, নিচে তিনটে রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে আইসোলেশন সুইচ, এইগুলো সবগুলো 11 o'clock থাকে, এটা নর্মাল পজিশন। যদি আইসোলেট করতে হয় এই ছটা সুইচকে অন পজিশনে নিয়ে যেতে হবে, অন পজিশন বলতে আবার 1 o'clock যেতে হবে, 11 o'clock। এই এই ছটা সুইচের কোন যখনই আমি অপারেট করব, কোনো একটা ইউনিটে আমি আইসোলেশন করতে চাইছি সেটা সেই সেই তখন আমাকে এটাকে আইসোলেট যখন করব তাতে কি রেজাল্ট দাঁড়াবে, তাতে পেন্টও নেমে যাবে, ডিজিও টিপ করে যাবে। এবারে আমি চলে আসি এখানে, বাকি এই ছটা সুইচ হয়ে গেল, তবে এখন 4 আর 5 সার্ভিসে নেই, 1, 2, 3 আর 6। নেক্সট চলে আসছি আমরা এখানে এমার্জেন্সি ব্রেক লুপ, এমার্জেন্সি ব্রেক লুপ বাইপাস সুইচ। আমরা এর আগেও ওই ড্রাইভিং ডেস্কে দেখেছিলাম একটা ইন্ডিকেশন ল্যাম্পে এমার্জেন্সি ব্রেকের একটা লাল লাইট ছিল, চলে আসো দিকটা একটু দেখে নিই আরেকবার। এই যে এইখানে এমার্জেন্সি ব্রেক লাল লাইট জ্বলে রয়েছে, কখন জ্বলে, সাধারণত তো জ্বলে যখন বিপি প্রেশার 4.2 এর নিচে নেমে যাবে তখন এই লাইট বাতিটা জ্বলে যায়, কিন্তু এই বাতিটা আমার নর্মাল পজিশন সব হয়ে গেল তা সত্ত্বেও এই বাতিটা যাচ্ছে না, তখন আমার সব প্রশ্ন আসে যে এই না বাতিটা নেবানো, এই বাতি যদি আমার না নেবে আমাকে গাড়িও চালাতে পারবো না, তখন আমি এখানে দেখবো এখানে এমার্জেন্সি লুপ তখন বাইপাস করতে হতে পারে। এরও আরও আরও অন্য কোনো ফাংশন রয়েছে আরও, সেইগুলো বিস্তারিত যাওয়ার আগে জাস্ট মিনিমাম এইটা বলে দিলাম, এই জাস্ট লাল লাইটটা যদি এখানে জ্বলে তখন এটাকে আইসোলেট করতে হবে। এটা এমার্জেন্সি অফ পুশ বাটন বাইপাস সুইচ, এই সুইচটাও তখনই আমার ইউটিলাইজ হবে কখন ওইখানে আমার ইন্ডিকেশন প্যানেলে, আমরা আবার চলে আসছি ইন্ডিকেশন প্যানেলে এমার্জেন্সি অফ লাইট জ্বলছে, এমার্জেন্সি অফ লাইটটা কখন জ্বলে, যখন এই এখানে যে মাশরুম সুইচটা বলা হয়েছিল যে এটাকে যদি আমি প্রেস করি তখন পেন্টও নেমে যাবে, ডিজে ট্রিপ হয়ে যাবে, কিন্তু ব্রেক লাগে না, কিন্তু পেন্টও ট্রিপ, পেন্টও লোয়ার আর ডিজে ট্রিপ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই বাতিটা জ্বলে যায় সেই সময়, কিন্তু দেখছি এই বাতিটা নিভছে না বা কোনো কারণে এটা অ্যাডজাস্ট হচ্ছে না বা ভেঙে গেছে বা গার্ড সাইডেও যদি অপারেট করে রাখে তখনও কিন্তু এই বাতিটা জ্বলে যাবে।
আমার তখন তো ট্রাবল শুটিং দেখলাম, তখন আমাকে ট্রাবল শুটিং করার সময় তখন এটা দেখলাম নর্মাল পজিশনে আছে কিনা চেক করলাম, ঘাট সাইডেরটাও দেখলাম ঠিকই আছে। তখন আমার তো একমাত্র গাড়ি তো নিয়ে যেতে হবে, তখন আমাকে একমাত্র উপায় এই সুইচটাকে তখন আমাকে বাইপাস করে দিতে হবে। তাহলে আমার কি হলো, কি দাঁড়ালো, এই সুইচটা এই বাতিটা যখন লাল জ্বলে থাকবে তখন আমাকে এটা চেক করবো। তা যদি আমি দেখলাম নর্মাল পজিশন না হয় তো আবার একবার চেষ্টা করবো যে যে ওটাকে নর্মাল পজিশনের জন্য যে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেবো, তাহলে রিলিজ হয়ে যাবে, বাতিটা নেবার কথা নিবল না। পেছনে গার্ড ক্যাপটাও দেখে চেক করে নিলাম, সেখানেও দেখলাম যে নর্মাল পজিশনে রয়েছে, বা আমি ওখানেও আরেকবার দেখে নিলাম, ঘুরিয়ে দেখে নিলাম, ঠিক আছে। তখন তা সত্ত্বেও আমার যখন কোনো কাজ যদি না হয় তখন আমি এটাকে বাইপাস করে দেব। কি হলো যে এইটা যখন আমি বাইপাস করলাম, সঙ্গে সঙ্গে আমার কিন্তু মাথায় থাকতে হবে যে আমার ওই মাশরুম সুইচটা পুরোটা বাইপাস হয়ে গেল, কোনো এমার্জেন্সি হলেও আমি ওটা পুশ করলে পেন্টও নামবে না, ডিজিও ঠিক হবে না, ঠিক আছে। তারপর আমরা এখানে চলে আসছি, ফার্স্ট হচ্ছে ব্যাটারি কন্ট্রোল সুইচ। ব্যাটারি কন্ট্রোল বলতে আমরা ব্যাটারি যখন আমাকে সব জায়গায় আমরা এইচবি একটা সুইচ পাই, এখানেও ঠিক সেই রকমই পারপাস, আমরা ব্যাটারিকে এখানে অন পজিশন আর এখানে অফ পজিশন, এই দুটো পজিশন রয়েছে। এইবার যখন আমি কোথাও যদি বলি আমি কখনো কখনো ইউটিলাইজ করি এটাকে, তো যদি বলে আমি নতুন করে আবার চার্জ করব, পুরো ব্যাটারি অন করব, তখন ব্যাটারি যখন অফ করব ফার্স্ট আগে অফ করে নেব, অফ যদি করতে হয় জাস্ট এইখান থেকে এই অফ পজিশনে ঘোরাবো, আবার যখন অন করতে হবে তখন এখানে অন করব। এই প্রত্যেকটা সুইচের পারপাসগুলো পরে আবার বিস্তারিত আলোচনা হবে, জাস্ট এই সুইচগুলো কী কী থাকে আমি সেই নোমেনক্লেচার অনুযায়ী সেগুলো আগেবার জানি। এই নেক্সট সুইচটা রয়েছে আন্ডার ভোল্টেজ আইসোলেশন অফ। এটার পারপাসটা কি, এই পারপাসটা হচ্ছে এই এই গাড়িতেই একটা অ্যাডভান্টেজ, সাধারণত আমরা যখন হঠাৎ করে দেখি ব্যাটারি ভোল্টেজ কমে গেছে, বা ব্যাটারি ভোল্টেজ আমাদের কিন্তু এখানে কোনো গেজও নেই যে দেখতে পাবো যে ব্যাটারি ভোল্টেজ কত আছে, কিন্তু ব্যাটারি ভোল্টেজ সাধারণত অ্যাপ্রক্সিমেটলি 90 ভোল্ট হলে তখন তোমার এইখানে যতগুলো আপনার এইচএমআইতে এইচএমআই পুরো সাদা হয়ে যাবে, পুরো গাড়ি টিপ টিপ করে যাবে, তখন আমার তখন তার মানে আমার কি ব্যাটারি ভোল্টেজ কমে গেছে, কিন্তু ব্যাটারি ভোল্টেজ আন্ডার ভোল্টেজ হয়ে গেছে, তখন আমি আর গাড়ি চালাতে পারবো না। কিন্তু এটা আমি চালাতে পারবো এই গাড়ির জন্য, এই প্রোটেকশানটাকে, এটা আমার কি ব্যাটারিটাকে প্রোটেকশান করলো, এটাকে যদি আমি অন পজিশনে দিয়ে দিই তাহলে আমি আবার গাড়ি চালাতে পারবো, ব্যাটারি ভোল্টেজটা কত পর্যন্ত, ওই 85 থেকে 85 আমি টিএসডিকে জানিয়ে দেবো যে আমার ব্যাটারি ভোল্টেজ ইয়েতে চলে গেছে, আন্ডার ভোল্টেজ হয়ে গেছে, এবার তুমি তাড়াতাড়ি সেডে নিয়ে যাও, বা যতখানি তোমাদের জানা উচিত আমার এই গাড়িতে এখন ব্যাটারি ভোল্টেজ খুবই কম, তা এটাকে অন করে দেবো, অন করে দিয়ে আবার যেরকম নর্মালি আমরা ক্লোজ করি সেইভাবে করবো। তবে একটা এই বিষয়ে একটা কথা আছে, এই গাড়ির জন্য একটা অ্যাডভান্টেজ যে ব্যাটারি সুইচ যদি আমি অফ করি, এটাকেও যদি ব্যাটারি সুইচটাকে যখনই আমরা অফ করব তখন কিন্তু 15 মিনিট যেরকম লাইট জ্বলা আছে সেই সময় লাইটগুলো জ্বলে থাকবে 15 মিনিট, কিন্তু আগে থেকে যদি জ্বলা থাকে সেই জন্য রাত্রেবেলায় যখনই এই সুইচটা অফ করে দেব তখন আমি আগে অফ করার আগে আমি ব্যাটারি আগে যে নর্মাল ক্যাব লাইট রয়েছে সেইগুলো আগে এমার্জেন্সি লাইটগুলো জ্বালিয়ে রাখবো, জ্বালিয়ে রেখে তারপর অফ করব, কিন্তু আমি সেই 15 মিনিটে সেই অ্যাডভান্টেজটা পাবো, সেই অ্যাডভান্টেজটা পাবো, তারপর ট্রাবল শুটিং করে আবার তো আমি তো মোটামুটি 2-5 মিনিটের মধ্যে সমস্ত ট্রাবল শুটিং হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে আবার অন করে। নেক্সট চলে যাচ্ছি স্টার্ট অল মেইন কম্প্রেসার। মেইন কম্প্রেসার আমাকে যখন প্রেশার বিল্ড আপ করতে পারছে না, নর্মালি দুটো কম্প্রেসার আমরা জানি, দুটো কম্প্রেসার কন্টিনিউয়াস চলতে থাকে, কিন্তু সেই দুটো কম্প্রেসারও আমার কাজ হচ্ছে না, এতটাই প্রেশার ড্রপ পড়ে গেছে বা প্রেশার পুরো বিল্ড আপ হচ্ছে, মানে হিউজ পরিমাণ হয়তো লিকেজ হচ্ছে, আমাকে গাড়িও নিয়ে যেতে হবে, আমাকে সেই অবস্থায় আমাকে
চারটে কম্প্রেসার চালিয়ে দেব, প্রেসার বাড়াবো, সেই প্রেসার বাড়াবার জন্য চার সমস্ত কম্প্রেসার চালাবার জন্য আমি এখানে এসেই অন পজিশনে দিয়ে দেবো। অন পজিশনে দিয়ে দিলে প্রেসার বাড়তে থাকবে কত পর্যন্ত, 8.4 পর্যন্ত। তখন আমরাও বিদ্যুমার তো ঘাবড়াবো না, সে সাধারণত আমরা তো 6-7 কেজি থাকে, 7.2 কাট করে ও আবার গভর্নর কাট করে দেয়, তা সেই জন্য আমরা দেখবো যে চলছে প্রেশার বাড়তে ইচ্ছে বাড়ছেই, তখন আমাকে তো কিছু ঘাবড়াবার দরকার নেই, 8.4 হবে তো অটোমেটিক্যালি কাট করে দেবে, এবং সঙ্গে সঙ্গে দুটো কম্প্রেসার নর্মাল পজিশন থাকবে আর দুটো স্ট্যান্ডবাই হয়ে যাবে। এই সুইচ, এই সুইচটার মধ্যে আবার একটা বিশেষত্ব আছে, এখানে অফ লেখা আছে, এখানে অন লেখা আছে, এইটা কিন্তু শুধুমাত্র অন পজিশনেই যাবে, অন পজিশন অফ পজিশনে যাবে না। যদি আমি কখনো যদি নিয়ে যেতে চাই তার মানে এইখান দিয়ে ভেঙে যাবে, কারণ এক ওয়ান সাইড আছে, এটা আমার একটু খেয়াল রাখবে যাতে শুধুমাত্র অনে যাবে আর ভার্টিক্যাল পজিশনে দাঁড়াবে। অফটা সাধারণত এখানে লেখা থাকলে খুব ভালো হতো, কিন্তু সেটা দুর্ভাগ্য আমাদের এখানে এইটা দেওয়া। এটা এর পরের সুইচটা হচ্ছে ICS বাইপাস সুইচ। আমার ক্যাব অকুপেশনের সময় তখন ICS বাইপাস কথাটা চলে আসে, প্রশ্ন আসে কখনো যখন আমার ক্যাব অকুপেশন করতে সমস্যা হচ্ছে, ICS যখন অন করলাম, তো ICS অন করে প্রেশার যখন বিল্ড আপ হচ্ছে, তাও দেখছি যে আবার ওইখান থেকে DCS কি আছে, DCS কিটাও তো দিয়ে দিয়ে দেখলাম যে হচ্ছে না, তখন আমার ICSটাকে একবার বাইপাস অন পজিশনে দিয়ে আমরা ট্রাই করি, নেক্সট আমরা ট্রাই করি। সিঙ্গেল ইউনিট অপারেশন, সিঙ্গেল ইউনিট অপারেশন সাধারণত ড্রাইভাররা করে, প্রয়োজন হয় না এটা। কাসেরে কোচটোচ বা কোচ যখন কেটে ওই পেছনে জাম্পার কেটে একটা ইউনিট নিয়ে কাজ করে, তখন এটা অপারেশন করা হয়, এটা অন পজিশনে দিয়ে তখন কাজ করে। তাহলে আমি অ্যাট এ গ্ল্যান্স এইগুলো যখন গাড়িতে উঠে আমার এইভাবে করে তো পরপর সুইচ পজিশনগুলো দেখা সম্ভব না, তাহলে আমরা কী করবো, উঠেই ফার্স্ট আমি দেখে নেব সমস্ত সুইচ 11 o'clock পজিশনে রয়েছে আর মাত্র দুটো সুইচ 12 o'clock রয়েছে, দেখে নেই সব 11 o'clock, এই সব ক্লক 11 o'clock রয়েছে আর এখানেও 11 o'clock রয়েছে, আর দুটো বলেছি এই দুটো ভার্টিক্যাল বা 12 o'clock পজিশন রয়েছে, যেটা হচ্ছে ব্যাটারি কন্ট্রোল আর অল স্টার্ট অল মেইন কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, এইদিকে তো তো সুইচ পজিশনগুলো সুইচগুলো চলে গেল ক্যাবরিয়ার ওয়ালে, আর এইদিকে রয়েছে MCB কতগুলো, এর জন্য আমাকে এটা খুলে নিচ্ছি, এখানে দুটো আছে তালা, এইটাও খুলে নিই। আচ্ছা, এই দিকটা চলে আসি আগে, এখানে অনেকগুলো MCB রয়েছে, এখানে তিনটে রো আছে, এখানেও তিনটে রো আছে, তা সমস্ত MCBগুলো সেট থাকবে, শুধুমাত্র এইখানে একটা মাত্র MCB রয়েছে যেটা আমাদের এখন কাজ হচ্ছে না, AWS, এইখানে যে লেখা রয়েছে JDF4, ওপরেও তাদের প্রত্যেকটার নাম লেখা আছে AWS কন্ট্রোল, ঠিক আছে। তাহলে এই এইটা যেহেতু আউট অফ সার্ভিস সেই কারণে এটা ট্রিপ আছে, আর তার মানে বাকিগুলো সব নর্মাল, এদিকে সব নর্মাল, ঠিক আছে। এখানে আর সবগুলো MCB জানার দরকার নেই আপাতত, কিন্তু আমার সেট পজিশনটাও দেখতেই হবে, আর যেগুলো বিশেষ করে কাজে লাগে কয়েকটা MCB কথা একটু বলে দিই, যেমন যে GCF1, ঠিক আছে, এই GCF1 MCBটা এটা হচ্ছে ক্যাব অকুপাইড কন্ট্রোলের জন্য। এখানে আরেকটা এখানে রয়েছে GCF2, ঠিক আছে, ক্যাব অকুপাইড কন্ট্রোল, এই দুটো আমার MCB দেখতে হবে যখন ক্যাব অকুপেশনের সময় প্রবলেম হয়, এটা হাই প্রায়োরিটিতে ইউজ হয়, ঠিক আছে। যাই হোক, আমাকে এই দুটো MCB ক্যাব অকুপেশনের জন্য এর প্রয়োজন হয়, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা রয়েছে যেটা ওই সিগন্যাল বেল JDF4, এই JDF4, এটা যখন অ্যালার্ম চেন কুলিং হয় তখন এই বাতিটা যখন আওয়াজ হয়, যখন সব দেখলাম সব ঠিক আছে, তখন আমরা এই দিক দিয়ে ওই MCBটা ট্রিপ করলেও সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সাময়িক, না হলে তো আমরা ক্যাবে কোচের সাইডে গিয়ে সেখানে ওই কান যেরকম ঘোরানো সেরকম ঘোরাতে হয়, আদারওয়াইজ ঘোরানো না, এটা প্রেস করা, এটা প্রেস করা, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে এই এমসিবিটা আমরা ট্রিপ করে দিয়ে সাময়িক আমি বন্ধ করে দিতে পারি। এই হচ্ছে আমার আউটলুকিং যা যা রয়েছে এমসিবিগুলো। ঠিক আছে, আচ্ছা আমরা ডেস্টিনেশনে দাঁড়ালাম, এবার আমি ক্যাব চেঞ্জ করব, তার প্রসিজার আমি বলছি। প্রথমে দাঁড়ানোর পরে রিভার্সারটাকে নন নিউট্রাল করলাম, এটাকে পিভিসি হ্যান্ডেল, এটা আমাদের এমপি, এটাকে কোস্টে নিয়ে রাখলাম। এইবারে অটো ব্রেক হ্যান্ডেল দিয়ে আমি ডিপি প্রেশার ড্রপ করছি। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে আমার প্রত্যেকটা পিকচারে ই চলে এলো, এবং সেই সময় আবার এমার্জেন্সি দেখলে এটা চললো। এবার ডিপি প্রেশার ড্রপ হলো, এবার আমি আইসি দিয়ে কাটলাম, এটাকে কাটলাম, এটা কেটে রিলিজ করলাম, রিলিজ করলাম, আইসিএস কিটাকে বের করে নিলাম। এবার ডিসিএস কিকে অন থেকে অফ করলাম, অফ করে নিয়ে বেরোলাম, আমার পার্কিংটাকেও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, এবং এই ইন্ডিকেশন গেজ এখানে কিন্তু লাইটটা চলে গেল। আচ্ছা এবার আমরা নতুন ক্যাবে এসে পৌঁছালাম, পৌঁছে আমার প্রথম কাজ হচ্ছে আইসিএস কিটাকে লাগালাম, লাগিয়ে ওটাকে চার্জ করলাম। এবার এখানে একটা জিনিস ব্যাপার আছে, বিপি যখন 4.2 অ্যান্ড অ্যাবাভ হবে তখন এই লাইটটা জ্বলবে, নিভে যাবে। এটা জ্বলা আছে, এটা 4.2 অ্যান্ড অ্যাবাভ হলে বিপি প্রেশার যখন 4.2 অ্যান্ড অ্যাবাভ হবে তখন এই লাইটটা নিভে যাবে। আমরা এখন আপাতত ডিসিএস কিটা রেখে দিয়েছি, আগে 4.2 অ্যান্ড অ্যাবাভ হোক। এই লাইটটা নিভে গেল, এবার আমি এখানে ডিসিএস কি দিয়ে অন করলাম। এবারে কি কি হবে, সেলফ টেস্টিং হবে, এবং আমার এখানে ক্যাব অকুপেশন সিম্বল আমাকে দেখাবে। এইটা হচ্ছে ক্যাব অকুপেশন সিম্বল, যেটা আমি এইচএমআই থেকে দেখতে পাবো, আমি কোন ক্যাবে আছি, কোন বেসিক ইউনিট ওয়ানে, ওয়ান না ছয়ে আছি, আমি এখান থেকে সেটা বুঝে যাবো। আমি যেমন আজকে এখন এই মুহূর্তে আমি বেসিক ইউনিট ওয়ানে আছি, এই তার ক্যাব অকুপেশন সিম্বল। আচ্ছা আমরা নতুন ক্যাবে এলাম, এবারে ক্যাব নতুন করে ক্যাব অকুপেশন করতে যাচ্ছি। ঠিক আগেকার মতন আইসিএস চার্জ করলাম, বিপি প্রেশার বাড়ছে, বাড়ুক, 4.2 অ্যান্ড অ্যাবাভ হোক। এখানে ডিসিএস কি অন করলাম, কিন্তু কোনো ক্যাব অকুপেশন সিম্বলও দেখাচ্ছে না, প্লাস সেলফ টেস্টিং যেটা হয় সেটাও দেখাচ্ছে না, তার মানে আমার ক্যাব অকুপেশন কিন্তু হলো না। সুতরাং তাহলে আমি কী করবো, প্রথম স্টেপ আমি আইসিএসকে বাইপাস করব, ফার্স্ট বাইপাস করলাম, করার পরে দেখবো এখানে ইন্ডিকেশন এখানে বা এখানে কাট কোনটার মধ্যে ক্যাব অকুপেশন সিম্বল এলো, এলো না, এতেও এলো না। এবার আমাকে দেখতে হবে কোনো এমসিবি ট্রিপ করেছে কিনা, এমসিবি বলতে সেক্ষেত্রে জিসিএফ ওয়ানকে আগে প্রথম লক্ষ্য করবো। দেখলাম হ্যাঁ এখানে জিসিএফ ওয়ান ট্রিপ কন্ডিশনে আছে, ওটাকে আমি রিসেট করব। এই রিসেট করাতেই কিন্তু ক্যাব অকুপেশন স্টার্ট হলো, সেলফ টেস্টিংও হলো, এবং ক্যাব অকুপেশন সিম্বল আমার চলে এলো। আচ্ছা যদি এই জিসিএফ ওয়ান এমসিবি রিসেট করার পরেও যদি আমার ক্যাব অকুপেশন সিম্বল ওখানে না আসে, তাহলে এই এই জানালাটা খুলব, খুলে এইখানে একটা ক্যাব অকুপায়েড সিলেক্টার সুইচ আছে যার নর্মাল পজিশন হচ্ছে এন, আর এটা ও মানে হচ্ছে ওভাররাইড মোডে যাওয়া, তখন এটাকে এই সুইচটাকে ঘুরিয়ে ওভাররাইড মোডে দেবো। এবার ওভাররাইড মোডে দেওয়ার পরেও আমাকে দেখতে হবে জিসিএফ টুর কন্ডিশন, এখানে জিসিএফ ওয়ানটা দেখেছিলাম, এইখানে আছে জিসিএফ টু, এই জিসিএফ টু এমসিবি যেন ট্রিপ কন্ডিশনে না থাকে। যদি এটা এত কিছু করার পরে যদি ক্যাব কোনো সিম্বল আমাকে না দেখায়, তাহলে আমাকে আর ডিএম মোডে গাড়ি চালাতে হবে। এখন যেটা আলোচনা করছি, ইপি ব্রেক কোথাও পার্টিকুলার কোনো কোচে লেগে রয়েছে, এইটা আমি কি করে বুঝবো? এখান থেকে আমি ক্যাব থেকে বসে আমি দুটো ইন্ডিকেশন পাই, সাধারণত গাড়ি চালাবার সময় এই বাতিটা জলে নেবে অনেক সময় দেখি, কেউ রিজেনারেটিং হয়, কখনো যদি আমি ক্রুজ কন্ট্রোল দাবি রাখি, ওর নিজে নিজে ব্রেক লাগে, কিন্তু নর্মালি এই বাতিটা যদি কন্টিনিউয়াস জলে তখনই তখন আমার একটু মনে হবে যে কোনো একটা ব্রেক লেগে আছে। এর সঙ্গে সঙ্গে এইদিকে তাকাবো, নিচের যে নিচের লাইনটা রয়েছে এখানে একটা পার্ক লেখা আছে, ওখানে পার্কিং ব্রেক, তারপরে যেটা লেখা আছে সার্ভিস ব্রেক, ওখানে অটো হতে পারে, ইপিও হতে পারে। তখন আমি চোখে পড়লো কোনো একটা ইউনিটে একটা ব্রেক লেগে আছে, সাপোজ দেখলাম সব ইউনিট ঠিক আছে কিন্তু এই একটা ইউনিট রয়েছে, এইটাতে পিঙ্ক কালার রয়েছে, মানে এগুলো আমি ধরে রয়েছি
ধরে রাখছি যে এটাতে শুধুমাত্র ব্রেক লেগে আছে, এটা পিঙ্ক কালার, আর বাকি সবগুলো কিন্তু ব্লু কালার, ব্লু শেডেড রয়েছে। এবার তখন আমি দেখছি এখানে ব্রেক লেগেছে, তখন আমি কি করলাম, তখন আমি দুটো ইন্ডিকেশন পাই, দুটো ইন্ডিকেশন, একটা হচ্ছে এখানে একটা এইটা কন্টিনিউয়াস বাতিটা জ্বলে থাকবে, কারণ এটা তো ব্রেক লেগেই রয়েছে আর কোন সময় রিলিজ হচ্ছে না, কোন দেখলাম। আবার এদিকে দেখলাম সংসার তলার দিকে তাকালাম, তাকিয়ে হঠাৎ দেখলাম যে একটা সার্ভিস ব্রেকের এখানে পিঙ্ক কালার আর বাকি সব নর্মাল, তার মানে বুঝতে পারলাম এই বেসিক ইউনিটটাতে ব্রেক লেগে আছে। এই বেসিক ইউনিটের কোন কোষটা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, কীভাবে করবো, সঙ্গে সঙ্গে বেসিক ইউনিটে সিক্সে এখানে প্রেস করলাম, এই খুলে গেল। এখানে টিসি এমসি ডিটিসি এই তিনটে রয়েছে, টিসি এমসি ডিটিসি, এর মধ্যে দেখলাম এইখানে রয়েছে ডিটিসিতে, এইখানে রয়েছে ব্রেকটা লেগে আছে, আর বাকি ধরলাম এখানে সাদা, এখানে সব নর্মাল কালার, কিন্তু এই পিঙ্ক কালার যদি এটা থাকে তার মানে বুঝতে পারছি যে আমি এই কোচটাতে পার্টিকুলার এই কোচটাতে ইপি ব্রেক বা অটো ব্রেক যে কোনো একটা ব্রেক লেগে আছে, এইটুকু। এটা আমাকে রিলিজ করতে হবে, এটা ফার্স্ট আইডেন্টিফাই করব, করলাম, এবার আমরা যাচ্ছি রিলিজ করার জন্য। রিলিজ কী করে করব, ফার্স্টে চলে যাচ্ছে আবার ওভারভিউ, এটা তো ওভারভিউতেই রয়েছে, আমি মেইন সিস্টেমে চলে গেলাম, মেইন সিস্টেমে গিয়ে তার সাব সিস্টেমগুলো যতগুলো রয়েছে আটখানা তাদের মধ্যে দিয়ে আমি ব্রেক টেস্টে যাই, ব্রেক টেস্টে গিয়ে হোল্ডিং ব্রেকগুলো রিলিজ করে দিচ্ছি। হোল্ডিং ব্রেকে কিন্তু অনেকগুলো শর্ত, অনেক শর্ত আছে, সেই শর্ত পূরণ রাখতে হবে, যেমন ড্রাইভার্স ক্যাব অকুপাই, ট্রেন অ্যাট স্ট্যান্ড স্টিল, দাঁড়ানো অবস্থায় ব্রেক করা যাবে, পার্কিং ব্রেক অ্যাপ্লাইড থাকতে হবে, মেইন সার্কিট ব্রেকার ক্লোজ থাকতে হবে, হ্যাঁ, মেইন কম্প্রেসার অ্যাভেলেবেল থাকতে হবে, মাস্টার কন্ট্রোলার পোস্ট পজিশনে থাকতে হবে, পোস্ট পজিশনে আছে, রিভার্সারকে প্রেশার 6 কেজি থাকতে হবে, মেইন রিজার্ভার প্রেশার 6 কেজির ওপরে আছে, 6 কেজি ওপরে আছে, বিপি সব চার্জ থাকতে হবে, বিপিও চার্জ রয়েছে, ঠিক আছে। এবার আমরা রিলিজ হোল্ড ব্রেক যেটা রয়েছে ওটা থাকবে, এই চলে আসলো এখানে, এটা আমাকে একটা কনফার্ম করতে হবে, এটা কনফার্ম করে দিলাম, সমস্ত হোল্ডিং ব্রেক রিলিজ হয়ে গেল। আমরা ওভারভিউতে একবার যদি দেখি, চলে যাই, হ্যাঁ, ওখানেও দেখা, ওখানে আরেকটা জায়গা দিয়েও ব্রেকে গেলেও দেখা যেত, ওভারভিউতে গিয়েও দেখলাম এগুলো সব নীল হয়ে গেছে। এটা আমার এই গাড়িটাতে আপাতত একটা প্রবলেম রয়েছে, এর জন্য এই কালার, সবগুলো ব্রেক লেগে আছে, ব্রেক রিলিজ হয়েছে। তাহলে সমস্ত ব্রেকগুলো রিলিজ হয়ে গেল। এবার তবে এখানে একটা প্রশ্ন, আমি এই হোল্ডিং ব্রেকটা কেন রিলিজ করলাম, আমার যখন ব্রেক বাইন্ডিং রিয়েলাইজ করেছি অন রান তখন দেখেছি এটা কন্টিনিউয়াস, আর এখানে একটা পিঙ্ক কালারের বাতি একটা পার্টিকুলার কোনো কোচে জ্বলছিল, তাই তো? কিন্তু যখনই গাড়িটা দাঁড় করালাম তখন তো হোল্ডিং ব্রেক লেগে গেল, সমস্ত ইউনিটেই লেগে গেছে, তখন তো আমাকে পার্টিকুলার আইডেন্টিফাই করতে গেলে আমাকে তো রিলিজ করতে হবে সবগুলো, হোল্ডিং ব্রেকটা, হোল্ডিং, এই কারণে কিন্তু আমি হোল্ডিং ব্রেকটা রিলিজ করলাম, আদারওয়াইজ হোল্ডিং ব্রেক কেন রিলিজ করতে যাব। কিন্তু হোল্ডিং ব্রেক যখন রিলিজ করলাম তখন দেখলাম সমস্তগুলো কিন্তু রিলিজ হয়নি, পার্টিকুলার একটা কোচে পিঙ্ক কালার হয়ে রয়েছে, এই কোচ, এই 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 ইউনিটটা, বেসিক ইউনিট সিক্স এর পার্টিকুলার কোচটা এখানে নীল রয়েছে, আমি তো ব্রেক লাগানো অবস্থায় নেই, এখন এই পার্টিকুলার এই কোচটাতে ব্রেক লেগে আছে, পিঙ্ক কালার থাকবে। এইবার আমি ব্রেকটা, এটা এতক্ষণই যেটা হলো সেটা হচ্ছে জাস্ট আইডেন্টিফিকেশন, এবার আমরা রিলিজ করব কি করে। এবার রিলিজ করতে গেলে ফার্স্টে আমরা মেইন সিস্টেমে যাব, মেইন সিস্টেমে দাঁড়িয়ে এর সাব সিস্টেমে চলে যাচ্ছি আমরা ব্রেকে। এবার ব্রেকে গিয়ে পার্টিকুলার যে কোচটা রয়েছে বেসিক ইউনিট সিক্স, দেখে এসছি বেসিক ইউনিট সিক্স, ওই বেসিক ইউনিট সিক্সে দাঁড়ালাম। বেসিক ইউনিট সিক্সে কোথায় কোন কোচটা বলেছিলাম, টেলার কোচটা,
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি আইসোলেট ইপি ব্রেক ব্রেক লেগে আছে পার্টিকুলার এই কোষটাতে ব্রেক লেগে আছে তখন আমরা এটাকে রিলিজ করতে হবে এই যে আইসোলেট ইপি ব্রেক আছে আইসোলেট ইপি ব্রেক এটাকে প্রেস করে দেন সঙ্গে সঙ্গে এটাকে কনফার্ম করতে হবে একটা ব্রেক রিলিজ করছে এটা কনফার্ম করতে হবে কনফার্ম করে দিলাম সঙ্গে কি হলো আইসোলেট হয়ে গেল না করলেও হতো ঠিক তাহলে কি আমি এখানে আইসোলেট ইপি ব্রেকটাকে এখানে টাচ করছি এখানে আমাকে কনফার্ম করতে হবে ডিসপ্লেটাকে কনফার্ম করে দিলাম তাহলে কি দেখছি এখানে সব রিলিজ হয়ে গেছে ঠিক আছে এবারে আমি প্রথমে চলে যাই আবার এদিকে এদিকে ওভারভিউতে নর্মাল সব রিলিজ হয়ে গেছে কিন্তু এইখানে পিঙ্ক কালার রয়েছে সেটা করলাম এগুলো নীল হয়ে যাবে ব্লু হয়ে যাবে এই ইএমও চলতে গেলে যে আমাদের এয়ার প্রেসারের দরকার হয় সেটা কম্প্রেসার থেকে সাপ্লাই হয় চারটে বেসিক ইউনিট এখানে আছে চারটে বেসিক ইউনিটে প্রত্যেকটা ডিটিসিতে একটা করে কম্প্রেসার লাগানো আছে সেই প্রত্যেকটা কম্প্রেসার যে চারটে কম্প্রেসার কি আমাদের একসঙ্গে কাজে লাগে না এখানে সবসময় যে এদের ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে কম্প্রেসারে সে সবসময় দুখানা কম্প্রেসারকে সিলেক্ট করে সে দুখানা কম্প্রেসার চলতে থাকে পরবর্তী সাইকেলে আবার বাকি দুটো কম্প্রেসারকে চালায় আগে দুটোকে রেস্টে রেখে দেয় বা আইডেল কন্ডিশনে রেখে দেয় তো সেটা আমরা সাধারণত পিছনের এই ব্যাকগ্রাউন্ড দেখেও এইচএমআই এর বুঝতে পারি কোন কম্প্রেসার চলছে আর কোন কম্প্রেসার আইডেলে আছে এবং তার মানেগুলো কি কালার কোড দেখেও আমরা কিছুটা বুঝতে পারি যেমন এই কম্প্রেসার এখানে একটা কম্প্রেসার এটা একটা এটা একটা এটা একটা এই কম্প্রেসার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লু তার মানে এই ইউনিটটার সাফিসিয়েন্ট প্রেসার আছে আর কম্প্রেসার এখানে গ্রে তার মানে হচ্ছে সিস্টেম বাই সিস্টেম কম্প্রেসার এখানে আইডেলকে রাখা আইডেল রাখা আছে বা রেস্টে রাখা হয়েছে এই কম্প্রেসার এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু তার মানে প্রেসার সাফিসিয়েন্ট জেনারেট হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও কম্প্রেসার চলছে যেটা একটু পরে সাদা হয়ে যাবে এটাও সিক্স সিমিলারলি পিছনে ব্যাকগ্রাউন্ড আমার প্রেসার ছ থেকে সাত কিলো রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু কম্প্রেসার এখানে আইডেল আছে এখন দরকার পড়লে এ দুটো চলবে না পরবর্তী ক্ষেত্রে যে দুটো নীল আছে এই দুটোই চলবে যে দুটো রেস্টে থাকবে সে দুটো রেস্টে থাকবে এবং এই কম্প্রেসার কখনো কখনো আমরা আইসোলেট করার প্রয়োজন হতে পারে স্মোক এমিশন বা ইত্যাদি যদি হয় কম্প্রেসার থেকে তখন আমরা আইসোলেট করব কিভাবে আইসোলেট করব প্রথমে আমরা মেন সিস্টেমে যাব মেন সিস্টেমে গিয়ে এয়ার সাপ্লাই বলে একটা সাব মেনু পাব সেই এয়ার সাপ্লাইতে টাচ করলে আমরা কম্প্রেসার সংক্রান্ত সমস্ত ডিটেলস পেয়ে যাবো যেমন এইখানে একটা কম্প্রেসার এখানে একটা কম্প্রেসার এখানে একটা কম্প্রেসার এই রয়েছে তার সংক্রান্ত প্রত্যেকটা একটা করে রান ম্যাপ স্টপ ম্যাপ আইসোলেট ম্যাপ রিলিজ ম্যাপ আমরা সবসময় আইসোলেট করব এবং রিলিজ করব রান বা স্টপ আমরা করব না এই দুটো বিএলসিপিটি অর্থাৎ রান ম্যাপ করলে বিএলসিপিটি যেমন ফাংশন যেমন গভর্নর বাইপাস করে দেবে কন্টিনিউয়াস রান হতে থাকবে সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসারে প্রবলেম আসতে পারে তাই আমরা সবসময় যেটা করবো আইসোলেট ম্যাপ আর রিলিজ ম্যাপ যেমন এইখানে কম্প্রেসার একটা এই কম্প্রেসারটাকে যদি সিলেক্ট করি এই কম্প্রেসারটাকে যদি আইসোলেট করি এখন আমার কি দেখাচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড সাফিসিয়েন্ট আছে বলে নীল এবং কম্প্রেসারটা স্টপ হয়ে আছে বলে তাই ব্যাকগ্রাউন্ড সাদা আমি এই কম্প্রেসারটাকে আইসোলেট করলে কালারটা কি দাঁড়ায় দেখো আইসোলেট ম্যাপ করছি সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকের সঙ্গে ইয়েলো কালারে চলে আসলো অর্থাৎ ফোর্সিবিলি আইসোলেটেড বা আইসোলেটেড ম্যানুয়ালি আমি করা হলো এই কম্প্রেসারটা এখন চলবে না দরকার পড়লে বাকি তিনটের মধ্যে দুটো কম্প্রেসার চলবে আমি বলেছি প্রথমে আইসোলেট ম্যাপ করব আর রিলিজ ম্যাপ এই কম্প্রেসারটাকে আবার সার্ভিসে নিয়ে আসার জন্য রিলিজ ম্যাপ করলেই চলে আসলো আবার এর সার্ভিসে চলে আসলো তাহলে কম্প্রেসার সংক্রান্ত এইটুকুনি ট্রাবল শুটিং এখানে যথেষ্ট এবার এখন আমাকে যদি কখনো এরকম প্রবলেম দেখা দেয় এই কম্প্রেসারের ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো যেমন নর্মাল ব্যাকগ্রাউন্ড যদি কখনো লাল হয়ে যায় এইটাও ব্যাকগ্রাউন্ডও লাল কম্প্রেসার লাল ব্যাকগ্রাউন্ড লাল এটাও কম্প্রেসার লাল সেক্ষেত্রে আমার এয়ার ড্রায়ার ফল্টি হলে অথবা ম্যাক ম্যানেজমেন্ট সিস্টেমের ফেলিওর হলে সফটওয়্যারের প্রবলেম হলে এরকম আসতে পারে
সেক্ষেত্রে আমরা কম্প্রেসারটাকে জোর করে আমরা চালাতে হবে, নাহলে তো গাড়ি চলবে না। সেটা কি করে করব? সেক্ষেত্রে যদি লাল হয়ে যায় তখন আমরা ফল্ট রিসেট বাটন, এই বাটনটা জ্বলে যাবে, এটাকে আমরা প্রেস করব। এটা প্রেস করে দু সেকেন্ড ধরে রাখব, অথবা এর পরবর্তী ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল ফল্ট রিসেট দিতে পারি, যে ক্রিটিক্যাল ফল্ট রিসেটগুলো দিলে সফটওয়্যারের যে প্রবলেম রিসেটেবল ফল্টগুলো আছে সেগুলো রিসেট হয়ে যায়। সেক্ষেত্রে আরেকটা প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে কম্প্রেসার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মানে হচ্ছে প্রেসার ইনসাফিসিয়েন্ট, কম্প্রেসারটা চলার কথা ছিল নীল হওয়ার কথা ছিল কিন্তু দেখছি সেটাও সাদা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ইনসাফিসিয়েন্ট প্রেসার, কম্প্রেসার চলার কথা নীল হয়ে যাওয়ার কথা ছিল সেটাও সাদা। সেক্ষেত্রে তখন আমাদের আর কোনো উপায় নেই, আমাদের স্টার্ট অল ম্যাক যে সুইস্টার অপারেশন তখন আমাদের দিতে হবে, দিয়ে 8.5 kilo অব্দি প্রেশার বাড়তে থাকবে এবং অটোমেটিক তারপরে কাট হয়ে যাবে। কাট হয়ে কোনো ভয়ের কিছু নেই, অটোমেটিক কাট হবে। এ কিন্তু ভুলেও অফ পজিশনে দেওয়ার চেষ্টা করবে না, এর অফ পজিশনে সুইচ ভেঙে যাবে। এই গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এয়ার স্প্রিং, প্যাসেঞ্জার কমফোর্ট দেওয়ার জন্য আমাদের হেলিক্যাল কয়েল স্প্রিং এর রিপ্লেস করে যে এয়ার স্প্রিং অর্থাৎ এয়ার সাসপেনশন সিস্টেম আনা হয়েছে এই গাড়িতেও সেটা পুরো মাত্রায় কার্যকরী। সেক্ষেত্রে যদি কোনো কারণে এয়ার স্প্রিং এর যে রিজার্ভারগুলো আছে তার বেলোগুলো আছে সেখানে কোনো এয়ার লিকেজ বা ইত্যাদি কোনো ট্রাবল হলে পরে এই মিনিমাম ওয়ার্স ওয়ান এয়ার স্প্রিং ফেল বাতিটা শো করবে। এটা স্টেডি হয়ে যাওয়া মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইউনিটের এয়ার স্প্রিং সিস্টেমে গন্ডগোল দেখা দিয়েছে। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা HMI থেকেও বুঝতে পারি। সেটা কিভাবে যাব? মেইন সিস্টেম থেকে এয়ার স্প্রিং ওয়েট খুললে পরে প্রত্যেকটা বেসিক ইউনিটের কি কন্ডিশন আছে, এখানে প্রত্যেকটা নীল দেখাচ্ছে, তার মানে সিস্টেমটা পুরো হেলদি আছে। যদি কখনো কোনো সিস্টেমে গন্ডগোল দেখায়, এ বাতিটা জ্বলে, অবশ্যই এখানে কোনো কারণে তখন এটাকে লাল অর্থাৎ দেখাবে। সেটা কোন ইউনিটে খুলি, সেই বেসিক ইউনিট করেসপন্ডিং বেসিক ইউনিট যদি আমরা খুলি তাহলে কোন বেলোতে এক একটা বগি এক একটা কোচের চারটে করে বেলো আছে, 1, 2, 3, 4 এই যে DTC, এই DTC-তে চারটে বেলো আছে, এই চারটে বেলোতে কোন বেলোতে কত প্রেশার ঢুকে আছে এটা ইন্ডিকেট করছে। এখানে যদি কোনো প্রেশার না ঢোকে বা এক্সেস প্রেশার ঢুকে যায় তখন এটা লাল দিয়ে এটা ক্রস থাকে, তখন আমার ফিজিক্যাল অ্যাটেনশনের দরকার পড়ে, আমি সরাসরি ওই কোচে চলে যাব। সেই কোচে গিয়ে নিউম্যাটিক সিস্টেমে যদি কোনো লিকেজ থাকে আমাকে মেইন কক অর্থাৎ 150 লিটারের যে রিজার্ভার থাকে তার পাশে যে ককটা থাকে মেইন ককটাকেই করব। কোনো বগি পার্টিকুলার বগির আইসোলেট করব না, আমরা মেইন ককটাকে আইসোলেট করে দেবো। যদি এর পরবর্তী ক্ষেত্রেও যদি দেখি সমস্ত আমার সিস্টেম হেলদি এবং এখানে আমার সমস্ত প্রেশার দেখাচ্ছে এবং মিনিমাম এয়ার স্প্রিং ফেল লাইটটা ফ্লিকারিং করছে, স্টেডি হয়নি ফ্লিকারিং করছে, তবে যেহেতু গাড়ি স্পিড এই প্রবলেমের জন্য 60 কিলোমিটার হয়ে যাবে, তাই যদি আমরা অন্য কোনো প্রবলেম না পাই, কোনো লিকেজ বা কোনো ফেলিওর না পাই, তবে আমরা ধরে নেব যে তার সংক্রান্ত গভর্নরটা ম্যালফাংশন করছে, সেক্ষেত্রে আমরা ওভাররাইড দিতে পারি। তবে ওভাররাইড সংক্রান্ত খুব সতর্কভাবে ওভাররাইড আমরা দেব তখনই যখন আমরা পুরোপুরি কনফার্ম হব যে সিস্টেম আমার হেলদি, তারপরেই আমি ওভাররাইড দিতে পারবো। নাহলে এটাই অ্যাডভাইসেবল, গাড়ি 60 কিলোমিটার স্পিডেই চলুক। এখন আমরা ক্রিটিক্যাল ফল্ট রিসেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবার ক্রিটিক্যাল ফল্ট রিসেট কোন কোন জায়গায় আমরা করি? যখন পেন্টো, VCB, LCM, ACM এইসব জায়গাগুলো যখন লাল চলে আসবে পিক্টোগ্রামগুলো, তখন আমরা ক্রিটিক্যাল ফল্ট রিসেট করব। তবে আমরা দেখবো যে ADD ODD এসছে পেন্টোগ্রাফের ওখানে, ওই জায়গায় করবো না, তো ক্রিটিক্যাল ফল্ট তখন ADD তো আমাকে একটা প্রিকশন দিয়েছে আমাকে, কিন্তু তার জায়গায় যদি আমি ক্রিটিক্যাল ফল্ট রিসেট করি তাহলে তো সব উঠে যাবে একসাথে পেন্টো, সেই কারণে ওই জায়গাটায় করবো না। কিন্তু এছাড়া ওই যেগুলো বললাম সেইগুলোর সময় আমরা ক্রিটিক্যাল ফল্ট রিসেট করবো। তো এর প্রসিডিওরটা কি? ফার্স্টে তো আমার ট্রাবলটা দেখে নিলাম। সাপোজ আমি দেখছি এইখানে LCM, ACM এইগুলো মিনিমাম দুটো বেসিক ইউনিটে এরকম প্রবলেম রয়েছে, তা আমরা ফার্স্ট কী করব, সে প্রবলেমটা আগে দেখে নেব, বেসিক ইউনিট 3-তে কী প্রবলেম আছে সেটা দেখে নিয়ে এবার ইউজার আইডিতে ফার্স্ট আমি ওটাকে চলে যাব। ওটা কোথায় যা কীভাবে পাবো,
ড্রাইভারে প্রেস করলাম, এখানে ইউজার আইডি আছে, ইউজার আইডিতে আসার পর ওখানে আমি চারটে আট এন্টার করব, এক দুই তিন চার দিয়ে এন্টার করলাম। এন্টার করে আবার বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে চলে এসে এবার আমার কাজ, সাপোজ এই ইউনিটে কোনো ট্রাবল আছে, কোনো একটা এলসিএম এসিএম এগুলো সব লাল হয়ে গেছে, তখন এটাকে বেসিক ইউনিট থ্রিতে দিয়ে দিলাম। এই রয়েছে, এখানে আসার পর এখানে দেখলাম এই ক্রিটিক্যাল ফল্ট রয়েছে, রিসেট ফল্ট রয়েছে, এখানে রিসেট ফল্ট বা ক্রিটিক্যাল ফল্ট, এখানে আমি দুবার দিয়ে দিলাম। এইবার যে আমার মেনটেন্যান্স মোড যে কনফার্ম হলো সেটা কি করে বুঝবো? তখন আমাকে এখানে জিরো ফোর যেটা লেখা আছে এখানে পনেরো হতে হবে স্পিড, আমার যে রিভার্সার থ্রো থাকলে তো হবে না, রিভার্সারটা ফরওয়ার্ড রইল, আর এটাকেও ছেড়ে দেয়। ভিম্যাক্স কত? ফিফটিন, তো ভিম্যাক্স ফিফটিন। এখন কিন্তু আমি গাড়িটাকে এখান থেকে বেরোলে কিন্তু আমার পনেরো বেশি স্পিড যাবে, হবে না, আমার পুরো কাজটা কমপ্লিট করার পর আবার কিন্তু মেনটেন্স মোডে আসতে হবে। ঠিক আছে, আমি আগে এটা করে নিই, আমি কোথায় গেলাম, এবার আমার এই ইউনিটটার প্রবলেম, এই ইউনিটটা এবার টেস্ট করলাম। এইটা একটা হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটো রয়েছে, রিসেট রিসেট ফল্ট হার্ডওয়্যার আর রিসেট ক্রিটিক্যাল ফল্ট সফটওয়্যার, দুবার করে প্রেস করলাম। এবার এইখানকার যে লালগুলো যেগুলো থাকবে সেইগুলো সব আবার অরিজিনাল কালার, যদি সাকসেস হয়ে যায় অরিজিনাল কালার হয়ে যাবে। এবার ওভারভিউতে যদি চলে যাই, এই ওভারভিউতে আছে, চলে আসলাম। এই চলে আসার পর কিন্তু আমার স্পিড কত? পনেরো। কিন্তু এখান থেকে আমাকে লগ আউট করতে হবে, লগ আউট করতে গেলে আবার সেই ড্রাইভার সেফ লগ আউট টিপে দিলেই হয়ে যাবে। এবার দেখো স্পিড কত? একশো এক, কারণ এখানে আগে থেকেই একটা ইউনিটের ব্রেক আইসোলেশন আছে, সেই জন্য, না হলে আমার নর্মালি একশো দশ থাকবে। ঠিক আছে, এবার যেটা হচ্ছে আমরা দেখাতে যাচ্ছি যে এমার্জেন্সি অফ যে সুইচটা রয়েছে, যে মাশরুম সুইচ বলি আবার, এই সুইচটা দাবালে আমার কি কি অপারেশন হয়। এক তো বলা হচ্ছে যে পেন্টোগ্রাফ নেমে যায় আর ডিজে ট্রিপ হয়ে যাবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে যাচ্ছি। তার আগে দেখে নিচ্ছে এখানে কি আছে, পেন্টোগ্রাফ উঠে আছে এবং ব্লু কন্ডিশন, এমসিও ক্লোজ আছে চারটে। এবারে এটা আমরা দাবাবো, দাবাচ্ছি, দাবালাম। ওইখানে দেখছি এই একটা লাইট, এমার্জেন্সি অফ লাইট, এমার্জেন্সি অফ লাইটটা নিবে ছিল মানে এখন জ্বলে উঠলো, এটা দাবানোর পর ইন্ডিকেশন প্যানেলে এটা পেলাম। আর কি পেলাম? পেন্টোগ্রাফ, সমস্ত পেন্টও উঠে নেই সিম্বলটা পেলাম, সমস্ত ডিজে ক্লোজ নেই সেইটা একটা পেলাম। আর এইখানে কি পেলাম? এখানে সমস্ত পেন্টও ডাউন হয়ে রয়েছে আর আর এগুলো ডিজেগুলো ট্রিপ হয়ে রয়েছে, এবং এইগুলো কিন্তু আমি চাইলেই আমি পেন্ট ওঠাতে পারবো না, কারণ ওঠাতে পারলে তো আমাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নয়, আইসোলেশন হয়ে গেল ফোর্সলিভলি, আমি এটা আইসোলেশন করে দিয়েছি। এই তাহলে এইটা আমি প্রেস করলে কি কি হয় সেইটা আমি দেখলাম। ঠিক আছে, এরপরেও এই ডিজে যদি ক্লোজ না হয় তা পরবর্তী সিম্বলগুলো সেই রকমই হবে, এটা সাদা এসিএম এইসব রয়েছে, এগুলো কি নীল হবে না এখন, তাহলে এইটা আমাকে রিসেট করতে হবে। আবার এইখান থেকেও আমরা আরও একটা জিনিস বুঝতে পারি যে কোন ইউনিট থেকে এই বটমটা প্রেস করা হয়েছে বা ডিফেক্ট হয়েছে, সেইটা হচ্ছে এই মেজর ফলটা রয়েছে এখানটা লাল হয়ে রয়েছে, আর বাকিগুলো সব কিন্তু অন্য কালার, এটা লাল মাত্র এইটা, যদি আবার ওই ক্যাপ থেকে করা হতো তাহলে এটা লাল হতো, এগুলো অন্য কালার। ঠিক আছে, এবার আমরা নর্মাল করছি,
নর্মাল করার প্রসিডিওর, এটাকে ডিজে ক্লোজ পেন্টও তোলাতে তুলতে চাইলেও তুলতে পারবো না, ডিজে ক্লোজ করতে চাইলেও ক্লোজ করতে পারবো না। তাহলে আগে ফার্স্টে যতক্ষণ না পর্যন্ত রিসেট করব, রিসেট করার সময় আগে ফার্স্ট দেখব, এই রিসেট যখন করব তখন ওই বাতির দিকেও খেয়াল করে রাখবো, যখন বাতি প্রপারলি রিসেট হলো কিনা বাতিটা বোয়া যাবে। তাই রিসেট করছি আমি, কি করলাম অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘুরিয়ে দিলাম। এইবার আমি দেখছি পেন্টোগ্রাফের জায়গাটায় সাদা হয়েছে, আরে এগুলো অ্যাস, মানে এগুলো ডিজেটা ক্লোজ করার জন্য কমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত নয়, এই সাদাটা আছে কমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে এবার আমি পেন্টোটা তুলে দিচ্ছি, সমস্ত পেন্টো ওঠার জন্য প্রস্তুত। আস্তে আস্তে দেখব পেন্টোগুলো সব উঠে যাচ্ছে, ছ নম্বর পেন্টো উঠল, সব আস্তে আস্তে সব পেন্টো উঠে গেল, পেন্টো যেই উঠে গেল এবার ডিজে ক্লোজ করার কমান্ড নেওয়ার জন্য রেডি রয়েছে, সাদা হয়ে গেছে। তাহলে ডিজেটা ক্লোজ করলাম, সমস্ত ডিজে ক্লোজ হয়ে গেল। এবার ডিজে ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে এলসিএম পাওয়ার ফিট চলে গেছে, এসিএমও ফিট চলে গেছে, চলে যাচ্ছে, এদিকগুলো যায়নি, এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আবার ওইদিকেও ইন্ডিকেশন প্যানেলেও আমরা লক্ষ্য করব, ওখানে যে বাতি দুটো জ্বলেছিল ওই বাতি দুটোও কিন্তু নিভে গেল। এবার সব ঠিক আছে, এবার কিন্তু আমি ট্রাকশার নিলেই কিন্তু ট্রাকশার নেওয়ার জন্য প্রস্তুত নয়, অ্যাশ কালার রয়েছে প্রস্তুত নয়, তখন কী কর আমি, কারণ এই আমি ফরওয়ার্ড দিতে হবে, ফরওয়ার্ড দিলাম রিভার্সার, তাতেও দেখলাম অ্যাশ কালার রয়েছে, তাহলেও কিন্তু আমি যদি ট্রাকশার নেই হবে না। তখন এই থ্রডলটাকে একটু সেন্স করিয়ে ছেড়ে দিলাম, তাও সাদা হয়ে গেছে। তাহলে আমার গাড়ি আমার রেডি, যখনই আমি থ্রডল সামনের দিকে নিয়ে যাব তখন আমার ট্রাকশন হবে। সিডিওর অফ আরডিএম, এই আরডিএম করার আগে আগে জেনে নেই যে কোন সময় আরডিএম আমরা করব। টিসিএন এই ফেলিওর ল্যাম্পটা বাদ, ল্যাম্প জ্বলে গেল, যদি টিসিএন ফেলিওর ল্যাম্প জ্বলে যায় প্রথমে আমি একবার চেষ্টা করব, যদি গাড়িটা যদি মুভ করে যাক অসুবিধা নেই, আর যদি না যায় তখন আমরা আরডিএম করব, যখন এমার্জেন্সি ব্রেক লুপ বাইপাস করব। এমার্জেন্সি ব্রেক লুপ এই যে এইখানটা রয়েছে, এটা যদি বাইপাস করি তো নর্মাল মোডে গাড়ি যাবে, তখন আমাকে আরডিএম মোডে গাড়ি নিয়ে যেতে হবে। এছাড়াও যখন নর্মাল সব ঠিক আছে অথচ গাড়ি মুভ করছে না তখনও আমি আরডিএম মোডে গাড়ি নিয়ে যাবো। এবার আরডিএম এর প্রসিডিওরটা কীভাবে আরডিএম করবো, ফার্স্টে গাড়িটাকে দাঁড় করাবো, তাহলে থ্রোটলটা কোস্টিং পজিশনে রইল, রিভার্সার জিরো পজিশনে রইল, এই সুই ডিসিএস কিটাকে জিরো থেকে অন থেকে জিরো পজিশনে নিয়ে আসলাম, 30 সেকেন্ড ওয়েট করব মিনিমাম, 30 সেকেন্ড ওয়েট করার পর তারপর আমরা আরডিএম মোডে যাব। এবার আরডিএম মোডে যখন যাব তখন আমরা ফলো করব কি কি আমরা পাচ্ছি, হ্যাঁ 30 সেকেন্ড হয়ে গেছে, এবার আরডিও মোডে দিলাম, হ্যাঁ যদি 30 সেকেন্ড যদি ওয়েট না করি তাহলে কিন্তু ডিফারেন্ট ট্রাবল আসতে পারে। এই আরডিএম মোডে দিলাম, এই আরডিএম মোডে দেওয়ার সঙ্গে সঙ্গে কি পেলাম, ডিজেটা ট্রিপ করে গেছে। আমরা সবসময় দুটো জায়গায় সব জিনিস পাই, কিন্তু একটা পিক্টোগ্রামে দেখতে পাই, ইন্ডিকেশন প্যানেলও দেখতে পাই, এখানে কি দেখলাম পেন্টও সব উঠেই রয়েছে, ডিজেটা ট্রিপ হয়ে গেছে। এইখানে এখানে যখনই আরডিএম মোডে চলে গেলাম তখন কিন্তু এই আরডিএম বাতিটা জ্বলবে, আর মিনিমাম 1 পেন্টও উঠে আছে, মিনিমাম 1 পেন্টও উঠে আছে, উঠে আছে বা সবই পেন্টও উঠে আছে, তার মানে এই বাতিটাও জ্বলবে, আর এই বাতিটা কিন্তু জ্বলা নেই, তার মানে আরডিএমে এখন পর্যন্ত আমি কাজ করতে পারবো না, আরডিএম মোডে নিয়ে গেছি, তাহলে ডিজেটাকে তো ক্লোজ করি। যে ডিজেটা ক্লোজ করলাম এই 3টে বাতি জ্বলবে, তার মানে কি দাঁড়ালো,
আরডিএম মোডে যখন গাড়ি যাবে সবসময় এই তিনটে বাতি জ্বালানো অবশ্যই জ্বালা থাকবে। এইবার আমি এইবার এই দিকটাও ফলো করছি, যখন আমার ডিজে ক্লোজ করার সঙ্গে সব সব জায়গায় ফিট চলে গেছে। এই ভেন্টিলেশন লাইট ফ্যান সব কিন্তু অটোমেটিক জ্বলা শুরু হয়ে গেছে 100%। এইবার আমি আরডিএম মোডে যে গাড়ি চালাবো, এইবার আমি আরডিএম মোডে গাড়ি চালাবার জন্য প্রস্তুত। তাহলে এর মধ্যে এবার কি কি পাবো না আরডিএম মোডে সেটা আমাকে একটু জেনে নিই। এসবি ওয়ান প্যানেল, এই এসবি ওয়ান যে বটনটা রয়েছে কোনো কাজ করবে না, কোনো আওয়াজ নেই, কিন্তু গার্ডের সাথে তাহলে কমিউনিকেশন, গার্ডের সাথে তাহলে কমিউনিকেশন কী করে হবে? এসবি টু সুইচ দিয়ে। এসবি টুটা কি? এমার্জেন্সি সুইচ, সেই এমার্জেন্সি আওয়াজটা দেখে হয়ে যাবে, একটা আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে এমার্জেন্সি বা এমার্জেন্সি আওয়াজ, এইটা জ্বলবে, এইটা দিয়ে কাজ হবে। এখন ক্রুজ কন্ট্রোল কাজ করতে পারবো না, ক্রুজ কন্ট্রোল কাজ করতে পারবো না, কাজ হবে না, ইএনএস কাজ করবে না, এমার্জেন্সি এই রিজেনারেটিং কাজ হবে না। তাহলে আমরা যে কাজ করব, যে এবার ট্রেন কমিউনিকেশান তো ফেলিওর, তাহলে ওর তো আমাকে যে সিস্টেমে এতক্ষণ গাড়ি চালাতে হবে, আমরা যতই নস নিই না কেন, যতই নস নেই না কেন, সেইটা তো ওরা অ্যাডজাস্ট করে দেয়, সে স্মুথ ট্রাকশন হয়, ব্রেকিংও হয় স্মুথ, কিন্তু এইখানে ট্রাকশন আর ব্রেকিং স্মুথ হবে না। আমি যেরকম, আমার যেরকম অ্যাবিলিটি স্মুথ করার সেই রকমই হবে, সেই জন্য খুব জার্ক হবে গাড়িটা চালাবার জন্য। খুব ধীরে ধৈর্য ধরে গাড়িটাকে আস্তে 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 করে চালালে চালানো যেতে পারে। এর জন্য বলা হয় এই সময় যদি গাড়ি চালাতে হয়, এই এই সময় বলা হয় যে গাড়ি চালাবার জন্য অটো ব্রেক ইউজ করলে সেটা ভালো, তাহলে স্মুথ হবে, কিন্তু ওই ইপি ব্রেক যখন হবে তখন সেটা নিজে বুঝে বুঝে ব্রেক করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার স্পিড কিন্তু 60-এর বেশি হবে না, ম্যাক্সিমাম স্পিড 60 কেএমপি। আমাদের গার্ড আর ড্রাইভার কমিউনিকেশনের জন্য একখানি মাইক্রোফোন দেওয়া আছে, সেই মাইক্রোফোনটাকে ব্যবহার করার জন্য একটা সিস্টেম দেওয়া আছে, যেটা এখানে তিনটে পজিশন আছে, একটা হচ্ছে ট্রেন রেডিও, ড্রাইভার টিএ এবং মাইক্রোফোন সুইচ সোজা অবস্থায়। এই সোজা অবস্থাতে একমাত্র গার্ড ড্রাইভারের কমিউনিকেশন হবে। ড্রাইভার পিএ হচ্ছে ড্রাইভার যদি কখনো কোনো ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট করতে যায় প্যাসেঞ্জারকে, তার জন্য। আর ট্রেন রেডিও চলে সমস্ত কিছু ইনফরমেশন যদি বাইরে থেকে দিতে হয় তবে ট্রেন রেডিওর দিকে, সেটা আমাদের ঘোরানোর কোনো দরকার নেই, শুধুমাত্র ড্রাইভার গার্ড কমিউনিকেশনের জন্য। ফার্স্ট আমাদের মাঝখানে যে সুইচটা আছে এই সুইচটাকে প্রেস করতে হবে, এই সুইচটা প্রেস করলে পেছনেও গার্ডের ক্যাবেও সেম আওয়াজ হবে, অ্যাকনোলেজমেন্ট দিলেই গার্ড সাহেব এই সুইচ টিপেই তবে দুজনের মধ্যে কথা এস্টাবলিশ হবে। অনেক সময় দেখা যায় যে গার্ড ড্রাইভার কমিউনিকেশন করতে চাইছে কিন্তু সিস্টেম ম্যালফাংশন করছে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের কমফোর্ট সিস্টেমে, কমফোর্ট সিস্টেমে গিয়ে রিসেট পিআইএস বলে একটা অপশন আসবে, এই রিসেট পিআইএস দিলে, যেমন এখানে সিঙ্গেল সাইডেড, ডবল সাইডেড, সিঙ্গেল সাইডেড ডিসপ্লেতে গণ্ডগোল দেখাচ্ছে, লাল দেখাচ্ছে, এই গণ্ডগোলগুলো রিসেট পিআইএস করলে পরে দু চারবার অপারেট করলে, রিসেট পিআইএস করলে সমস্ত প্রবলেমগুলো চলে যাবে, দেখা গেল লালটা নীল হয়ে গেল, অর্থাৎ যে প্রবলেমটা ছিল রিসেটেবল ফল ছিল বলে ও রিসেট হয়ে গেল। বেসিক ইউনিট আইসোলেশন সম্বন্ধে এবার আলোচনা করছি। বেসিক ইউনিট আইসোলেশন কি? বেসিক ইউনিট সম্বন্ধে প্রথমে বলতে গেলে তিনটে কোচ নিয়ে তৈরি, ডিটিসি, এমসি এবং টিসি, এই তিনটের কম্বিনেশনকে সম্পূর্ণভাবে আইসোলেট করে দেওয়া, ইলেকট্রিক্যালি এবং মেকানিক্যালি, মেকানিক্যালি সব বলা ভুল হলো, ইলেকট্রিক্যালি আইসোলেট করতে গেলে যে প্রসিডিওরটা সেটা হচ্ছে বেসিক ইউনিট আইসোলেশন প্রসিডিওর। বেসিক ইউনিট কীভাবে আমরা করব? কোনো কারণে আমাদের যে কোনো পেন্টো, কোনো ফরেন মেটেরিয়াল হোক, ব্রেকেজের কারণে হোক, যদি পেন্টোকে পারমানেন্টলি ডাউন করে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা যেমন নর্মাল গাড়িতে বা কনভেনশনাল গাড়িতে পিআইসি আইসোলেট করি, এক্ষেত্রে আমাদের সুবিধা আছে আমরা ক্যাব থেকেই সেই কনসার্নিং বেসিক ইউনিটটাকে আইসোলেট করে সমস্যাটা দূর করতে পারি। এর জন্য আমাদেরকে যে কোন ইউনিটে আমার প্রবলেম হয়েছে সেটা আমাকে এইখান থেকে পিক্টোগ্রাম থেকে আইডেন্টিফাই করতে হবে,
সেই পিক্টোগ্রাম থেকে আইসোলেট করলে, এই আইডেন্টিফাই করলে, যেমন আমরা এখন বেসিক ইউনিট ওয়ানে আছি, কিভাবে বুঝবো? আমি যে ক্যাপটা অকুপাই করে আছি তার উপরে বেসিক ইউনিট ওয়ান লেখা দেখাচ্ছে। এবার যদি কখনো কোনো কারণে বেসিক ইউনিট ওয়ানের ওপরেই কোনো ফরেন মেটেরিয়াল পড়ে অথবা তার পরের মোটর কোচে পড়ে, সেক্ষেত্রে তাহলে বেসিক ইউনিট টু হবে, তার পরেরটা হলে বেসিক ইউনিট থ্রি হবে, তার পরেরটা লাস্ট হবে বেসিক ইউনিট সিক্স। তা আমাকে সেভাবে ক্যালকুলেট করতে হবে কোন পেন্টটা আমাকে আইসোলেট করতে হবে। আমি আইডেন্টিফাই করে নিলাম বেসিক ইউনিট ওয়ান বা টু, আমি ধরে নিলাম বেসিক ইউনিট ওয়ানের পেন্টটাকে আমার আইসোলেট করতে হবে। এখন আমার পেন্ট ওঠা আছে, বিসিপি আমার ট্রিপ আছে, বিসিপিটা আমি ম্যানুয়ালি ট্রিপ করে রেখেছি, আমি পেন্টটাকেও ডাউন করে নিলাম, দুটো আমি অফলোড কন্ডিশনে করার জন্য এটা করলাম। করে আমাকে বেসিক ইউনিট সুইচ সিআরডব্লিউ প্যানেলে বেসিক ইউনিট সুইচের কাছে আসতে হবে। এসে যে বেসিক ইউনিট ওয়ান এত আমি আইডেন্টিফাই করেছি, বেসিক ইউনিট ওয়ানের আমাকে টোটাল পেন্টটা নামিয়ে রাখতে হবে পারমানেন্টলি। সেক্ষেত্রে আমি ইলেভেন ও ক্লক পজিশন থেকে ওয়ান ও ক্লক পজিশনে বেসিক ইউনিট ওয়ানকে আইসোলেশন করে দিলাম। সেক্ষেত্রে আমাকে পিক্টোগ্রাম চেঞ্জ হয়ে যাবে, পিক্টোগ্রাম চেঞ্জ হয়ে সেক্ষেত্রে এটা ফোর্সিবলি আইসোলেটেড সাইন দেখাবে। সেক্ষেত্রে আমি যদি এখন কমান্ড দিই পেন্টো রাইজ আর ভিসিবিলিটি ক্লোজ, তবে বাকিগুলো উঠবে, এ উঠবে না। যেমন দেখা যাক, পেন্টো রাইজ কমান্ড দিলাম, দেখাচ্ছি এই পেন্টো বাদ দিয়ে বাকি পেন্টোগুলো উঠবে। এই যে উঠে গেল পেন্টো, এই পেন্টো উঠে গেল, এই পেন্টো উঠে গেল। এবার আমি যদি ক্লোজও করি, তিনটে এই ইউনিটটা বাদ দিয়ে বাকি তিনটে ইউনিটের পেন্টো উঠে গেল এবং এটার পার্মানেন্টলি আইসোলেট হয়ে রইল। বেসিক ইউনিট আইসোলেশন করা অ্যাজ গুড অ্যাজ, যেমন পিআইসি করলে যেরকম এফেক্ট পাবো, বেসিক ইউনিট আইসোলেশন করলে সেম এফেক্ট পাবো, নিশ্চিন্তে গাড়ি চালানো যেতে পারে। ঠিক, এবার আলোচনা করতে যাচ্ছি নো টেনশন হলে আমরা কি দেখব। যখন নো টেনশন হবে তখন এই পিক্টোগ্রামে এমসির জায়গাটা যা আছে তাই, কিন্তু ডিজের যে পেন্টোর যে পেন্টোটা রয়েছে সব উঠে থাকবে কিন্তু সাদা থাকবে। এইখানে পেন্টোটা কি নামানো? আমার এখানে এখন তো নো টেনশন নেই, আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এইটা শুধু পেন্টো ওঠানো থাকবে, এই নামানো নয়, পেন্টো ওঠানো থাকবে আর এমসি যা পজিশন যেরকম রয়েছে সেই রকমই থাকবে। এক, ওইচি ভোল্টেজ জিরো থাকবে, ওইচি ভোল্টেজ জিরো। আর এইখানে দেখব এই বাতি ডিজেটা ট্রিপ হয়ে থাকছে কিন্তু পেন্টো ওঠানো রয়েছে, পেন্টোর কিন্তু এটা কোনো বাতি জ্বলবে না, শুধু এই কন্ডিশনটা থাকবে, শুধু ডিজে ট্রিপ হয়ে রয়েছে। তার মানে পেন্টো ওঠানো রয়েছে, সাদা রং, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, পেন্টো ওঠানো রয়েছে আর ডিজের যা পজিশন যা দেখানো আছে তাই, ওইচি ভোল্টেজ জিরো আর এইদিকে শুধু এই বাতি এইটা ডিজের বাতিটা জ্বলবে, এই হচ্ছে আমার নো টেনশন। তাহলে যখন কারেন্ট চলে আসলো তখন এইগুলো নীল, এটা নীল হয়ে গেছে, আর এটা তো অ্যাশ কালার ছিল, কারেন্ট চলে আসলে এই রকম অবস্থা থাকবে, সাদা হয়ে যাবে। তার মানে তখনই আমি এমসি ক্লোজ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না, যতক্ষণ ধরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে না, তখন যেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসছে তখন আমি অন করে দিই, ডিজে ক্লোজ হয়ে গেল। এইদিকে ডিজেটা ক্লোজড হয়ে গেলে তারপরে এটা বাতিটা নিভে যাবে পুরোপুরি, চারটে বাতি, চারটে যখন ডিজে ক্লোজড হয়ে গেছে সব বাতি নিভে গেছে। ঠিক আছে, আমরা এটা দেখতে পাচ্ছি মেন কক, এইখান থেকে এই একটা বগিতে এই পাইপ লাইন ধরে, এই পাইপ লাইন ধরে এদিক দিয়ে ওই যেইটা ক্ল্যাম্প করা রয়েছে ওইটা হচ্ছে এই বগি, পার্টিকুলার এই সাইডটা ড্রাইভার সাইডের যে বগিটা রয়েছে সেই বগির আইসোলেটিং কক। আবার ওই ওই সাইডেও আলাদা আলাদা বগির একটা না কক রয়েছে, ওবার এটা দেখতে যাব, এটা আমি দেখে নিলাম। তাহলে এটা হচ্ছে এয়ার সাসপেনশন মেন রিজার্ভার আর এটা তার মেন আইসোলেটিং কক, আর এটা হচ্ছে তার এই বগিটার আইসোলেটিং কক।
তাহলে ওই দিকটা যাই শুধুমাত্র যদি এয়ার সাসপেনশনে কোনো লিকেজ কোনো প্রেসার ট্রাবল যদি হয় তাহলে আমরা ওই যে প্রথমে যে দেখানো হয়েছিল মেইন আইসোলেটিং ককটা ওটাকেই আইসোলেট করব। আচ্ছা আমরা এবার পার্কিং ব্রেকের যেটা ওখান থেকে তো আমরা যদি পার্কিং ব্রেক রিলিজ না হয় আমি বারবার দেখছি পার্কিং ব্রেক চারিদিকে পিক্টোগ্রামে দেখে এসছি যেটা প্রত্যেকটা বেসিক ইউনিটের নিচের রোয়ের নিচের বাদিকের কলম বাদিকের রোতে নিচের কলমের বাদিকের রোতে একটা পার্ক পার্ক বলে লেখা আছে ওই কোনো বাতি বাতিটা নিচ্ছে না পার্টিকুলার কোনো একটা কোচে। তাহলে আমরা সেই কোচটা আইডেন্টিফাই করে আমরা চলে আসলাম এই একটা কোচে চলে এসছি ডিটিসিতে, এইটাতে পার্কিং ব্রেক রিলিজ হয়নি। তো আমি পার্কিং ব্রেক যখন রিলিজ হয়নি ওখানে নামার আগে প্রথমে অ্যাপ্লিকে রিলিজ দুবার, তারপর আবার অ্যাপ্লিকেশন, তারপর আবার রিলিজ করে তা সত্ত্বেও হলো না। তখন তার এমসিবিগুলো রয়েছে ক্যাবরিয়ার প্যানেলে, ওই এমসিবি পার্কিং ব্রেক সংক্রান্ত যে এমসিবি রয়েছে ওটা চেক করে এসে এবার নিচে নেমে গেল। নিচে নেমে এসে এই পার্কিং ব্রেকের যে সিলিন্ডার রয়েছে এরপরে এই ককটা রয়েছে, এই ককটা নর্মাল থাকতে হবে। পার্কিং ব্রেকে তো প্রেশার যদি থাকে তবেই তো পার্কিং ব্রেক রিলিজ থাকবে। সিমিলারলি এইখানে তো এই কক এখানে এমআর প্রেশার এখানে ধরা আছে, এই এমআর পাইপ লাইন দেখছি, এই এমআর পাইপ লাইন থেকে এইখান থেকে এমআর এই পার্কিং ব্রেকের যে সিলিন্ডারে প্রেশার ঢুকে গেল, প্রেশার ঢুকে গিয়ে এই ককটা ওপেন থাকলে তবেই তো পুরো পার্কিং ব্রেক সিলিন্ডারগুলোতে হাওয়া যাবে। এইবার এই তারপরে আবার এই পাইপ লাইনটা থেকে প্রত্যেকটা বগি সেপারেট আইসোলেটিং কক আছে, সেই আইসোলেটিং ককগুলো নর্মাল থাকতে হবে।